ভাই কেমন লাগলো বল তো 12 এসি আর তো দেখতে পাচ্ছ মানুষের ভিড় দেখতে পাচ্ছ সব টেনে উঠে গেছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো আমি প্রসেনজিৎ ঘোষ তো চলে এসেছি আমার নিউ ব্লগ নিয়ে তো চলো তোমার দেখাচ্ছি একটা চলে এসেছি আমরা নিউ গড়িয়া স্টেশনে নিউ গড়িয়া স্টেশনে তোমাদের দেখাবো নিউ গড়িয়া স্টেশনে ফিট নিউগড়িয়া স্টেশন থেকে কটা মানুষ ওঠে তোমাদের সেটা দেখাবো তো দেখো নিউগড়িয়া স্টেশনের ভিড়টা দেখো না অনেক কষ্ট করে শিয়ালদা থেকে ওই ভিড় থেকে বার হয়েছে ঠেলে দে না ঠেলে দে না একটু এটা হচ্ছে গড়িয়া গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশনের বাজারটা তোমাদের দেখালাম মার্কেটটা দেখো গড়িয়া ওই মার্কেটটা দেখালাম প্লাস হচ্ছে গড়িয়া স্টেশনের সামনে মার্কেট সব ক্যা দেখনা পড় রা ট্রফেন চলে এসেছি আমরা এখন নরেন্দ্রপুর স্টেশনে নরেন্দ্রপুর স্টেশনের পরিস্থিতি তোমাদের কেমন তোমাদের দেখাচ্ছি দেখো নরেন্দ্রপুর স্টেশন যে নরেন্দ্রপুরের স্টেশনে কোনোদিন লোক থাকে না খুব কম লোক থাকে সেই নরেন্দ্রপুর স্টেশনের ভিড়টা তোমাদের দেখাচ্ছি দেখো কত পরিমাণে নরেন্দ্রপুর স্টেশনে লোক আছে সেই লোকটা তোমাদের দেখালাম নন্দপুর স্টেশন থেকে কজন ওঠে তোমাদের দেখাবো দেখো তো যারা ট্রেন উঠতে পারে না তারা হচ্ছে চা দোকানে কত ভিড় দেখো চা দোকানে সবাই চা খাচ্ছে বাবা সাইকেল চলে এটা হচ্ছে আমাদের সোনারপুর কাসেট তো কাসেটের সমস্ত ট্রেন এখানে রাখা হয় আর এখানে কোনো সমস্যা হলে সেই ট্রেন হচ্ছে এখানে সারাই করে তারপর আমাদের লাইন চালু করা হয় তো ফ্রেন্ড চলে এসেছি আমরা সোনারপুর স্টেশনে তো সোনারপুর স্টেশনে তোমাদের দেখাচ্ছি দেখো ওইটা 4 নম্বর প্ল্যাটফর্ম ওই সোনারপুর এইটা এটা 3 নম্বর আর 2 নম্বর তো 2 নম্বরের মানুষ দেখো 2 নম্বর স্টেশনের ভিড়টা তোমাদের দেখাচ্ছি সোনারপুরে একটা ডেঞ্জারাস জায়গা তো খুব এখানে ফোন চুরি হয় তো সাবধানে ক্যামেরা পড়ছে একটু পরে দেখ দেখ ভিড় দাদা এই যে পোশাক দোকানে দেখলাম জমি পোশাক দোকানে পোশাকটা খুবই টেস্টি এবং খুব ভালো এখানে মহিলা বিক্রি করে খুব ভালো আর কেউ যদি সমস্ত শিপেলা যে হইলেন শিপেলা না সমস্ত জিনিস পাওয়া যাবে বিমা টিপি সমস্ত জিনিস সোনারপুরে এই জায়গাটা পাবে এখানে জল আছে আর তো এই দোকানটা খুব ভালো ঘুগনি একদম ভালো সেল হয় আর মার্কেটটা হচ্ছে এখানে একটা মার্কেট বসে দেখো মার্কেটে মার্কেটটা দেখাচ্ছি দেখো লোক দেখেছো জনমান দেখো মার্কেটে ফল বিক্রি হয় আর ওই মাথায় ওই কোন্নাটে তোমাদের দেখাচ্ছি এটা ফল বিক্রি করে এখানে আর এইটা মাছ বিক্রি হচ্ছে দেখো এই জায়গাটা হচ্ছে মাছ বিক্রি করা তো বন্ধুরা চলে এসেছি আমরা এখন সুভাষগ্রাম স্টেশনে সুভাষগ্রাম স্টেশনে চলে এসেছি আর এখানে একটা মাঠ আছে তো মাঠটা এখানে ক্রিকেট খেলানো হয় ফুটবল প্র্যাকটিস করানো হয় তো ক্যারাটে শেখানো হয় তো সমস্ত তোমরা এখানে আসতে পারো স্টেশনের গায়ে তো নেমে ওখানে তোমরা ভর্তি হতে পারো
প্লাস হচ্ছে আর সামনে থেকে ট্রেনও ধরে নিতে পারো এটা সুভাষগ্রাম স্টেশন তো সুভাষগ্রাম স্টেশনে তোমাদের দেখাচ্ছি সুভাষগ্রাম স্টেশনে ভিড়টা তোমাদের দেখাচ্ছি ওয়াও বিউটিফুল লাগছে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো মল্লিকপুর ঢোকার আগে সুভাষগ্রাম মল্লিকপুর মাঝখানে যে জায়গাটা আছে তো জায়গাটার ঘর বাড়ি এত পরিমাণে হয়ে গেছে তো এই জায়গাটা একসময় কিছু ছিল না পরিষ্কার ফাঁকা জায়গা ছিল সেই জায়গাটায় আজ একটা শহর পরিণত হয়েছে তো দেখো দেখাচ্ছি ট্রেন চলে এসেছি আমরা এখন মল্লিকপুর স্টেশনে মল্লিকপুর স্টেশনে দেখাচ্ছি তোমাদের মল্লিকপুর স্টেশনটা বিগ একটা বাজার মল্লিকপুর স্টেশনে একটা বিগ বাজার তো স্টেশনে এই মাত্র দেখো এই মাত্র শেষ পান্তবন তোমাদের দেখাচ্ছি দেখো বিগ বাজার তো একটা জিনিস তোমাদের বলে রাখি মল্লিকপুরে সমস্ত সস্তায় অনেক কিছু পাবে তো কোনোদিন যদি আসো তো মল্লিকপুরে অনেক কিছু সস্তা পাওয়া যায় কিনতে পারবে তো এই মন্দিরটা একটা দেখাচ্ছি এটা দুর্গা মন্দির এটা নতুন পাড়া দুর্গা মন্দির তো বন্ধুরা চলে এসেছি আমরা এখন বাড়িপুর স্টেশন বাড়িপুর জংশন স্টেশন তো বুঝতে পারছো এখানকার স্টেশনটা খুব খাতারনাক তো কারণ প্রচুর পরিমাণে লোক ওঠে তো এরপরে চার নম্বর স্টেশন এটা তিন নম্বর এটা দু নম্বর স্টেশন তো দেখো কি অবস্থা দেখো পরিমাণে মানুষের অবস্থা ভিড়ের অবস্থা দেখো মানুষের দৌড়ি দৌড়ি তো বাড়িপুরের ভিড়টা তোমাদের দেখাচ্ছি দেখো যত দেখো বাড়িপুরের অবস্থাটা তোমাকে দেখাচ্ছি দেখো কি অবস্থা দেখো যেভাবে উঠছে মানুষ এটাই হচ্ছে বাড়িপুর তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো তো কমেন্ট করো শেয়ার করো আর আমার ইনবক্সে তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো তো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো পরে নেক্সট ব্লগের জন্য অপেক্ষা